হ্যালো বন্ধুরা আমি ডক্টর এস বসু এবং আপনারা দেখছেন আমার ডক্টর এস বসু ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অগ্রিম আন্তরিক ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে অনেকেই আছেন খুব হেলদি হয়ে গেছেন খাবার যতই কম খাচ্ছেন তবুও মোটা হয়ে যাচ্ছেন অর্থাৎ মোটা হওয়ার প্রবণতাটাই হয়ে গেছে এবং ভীষণ মোটা হয়ে যাচ্ছেন নিজের প্রতি নিজের খারাপ লাগছে সেক্ষেত্রে নিশ্চয়ই এই মোটার থেকে আপনাকে একটা স্লিম ফিগারে অবশ্যই আসতে হবে কারণ বর্তমান সমাজ বা পরিস্থিতি অনুযায়ী মানুষ যাতে আপনাকে ব্যঙ্গ করতে না পারে সেই দিকটাও লক্ষ্য রাখা অবশ্যই প্রয়োজন এবং বেশি হেলদি ও শরীরের পক্ষে নিশ্চয়ই ভালো নয় তো সেই জায়গার থেকে রোগা হওয়ার জন্য হোমিওপ্যাথিতে একটা বিশেষ মেডিনে মেডিসিন আসবে রয়েছে যেটা ফাইটোলক্কা বেরি এই ফাইটোলক্কা বেরি ওষুধটি অনেক রকমভাবেই পাওয়া যায় পোটেন্সিতে আছে মাদার টিনচারে আছে ট্যাবলেট আকারে আছে তো বন্ধুরা আমি বলবো যে এটা যেহেতু আপনারা জাস্ট রোগা হওয়ার জন্য অর্থাৎ শরীরের মেদগুলো ঝরিয়ে দেওয়ার জন্য আপনারা ইউজ করবেন তাই ট্যাবলেট আকারে ইউজ করাটাই সবচেয়ে শ্রেয় তো আপনারা হোমিও ফার্মেসিতে গিয়ে ফাইটোলক্কা বেরি ট্যাবলেট আকারে নিয়ে আসবেন এটা পঁচিশ গ্রামের আছে পঞ্চাশ গ্রামের আছে তো আপনারা যত পারবেন প্রথমে একটা ছোট ফাইল ইউজ করবেন এবং প্রতিদিন চারটে করে ট্যাবলেট একসঙ্গে নিয়ে প্রতিদিন চারটে ট্যাবলেট একসঙ্গে মিনিমাম তিন টাইম অর্থাৎ সকালে চারটে দুপুরে চারটে এবং রাত্রে চারটে এইভাবে আপনারা কন্টিনিউয়াস করুন কিছুদিন কন্টিনিউয়াস করলেই অবশ্যই রেজাল্ট পাবেন তবে বন্ধুরা বলবো যে এই হেলদি শরীর থেকে রোগা হতে গেলে অবশ্যই শুধু মেডিসিনের উপরে ভরসা করলে হবে না কারণ মেডিসিন আপনাকে সাপোর্ট করবে চর্বিগুলো ঝরানোর জন্য কিন্তু সেই সঙ্গে আপনাকেও তাকে হেল্প করতে হবে অর্থাৎ ওষুধের সঙ্গে আপনার হেল্পটা কীরকম যে অনেক সময় প্রচুর পরিমাণে শুয়ে থাকা হয় দেরি করে ঘুম থেকে ওঠা হয় কিংবা বেশি ফাস্ট ফুড টাইপের খাবার খাওয়া হয় অর্থাৎ যেগুলোর ক্ষেত্রেই মোটা হওয়ার প্রবণতাটা বাড়ে একটু সেগুলোকে কিছু দিনের জন্য অ্যাভয়েড করতে হবে যাতে ওষুধটি ভালোভাবে কাজ করতে পারে কাজে হেল্প করতে হবে তো বন্ধুরা হেল্প ছাড়া অনেক কাজে অসুবিধায় প্রত্যেকটা বড় বড়ো কাজে সাইডের কারো হেল্প লাগে এক্ষেত্রে ওষুধকে জাস্ট আপনাকেই হেল্প করতে হবে তো বন্ধুরা একটু গাইডলাইন্স ফলো করুন একটু বাইরের খাবারগুলো কম খান রিচ খাবার কম খান একটু প্রয়োজনে একটু জকিং সম্ভব হলে একটু ব্যায়াম মানে যেগুলো পারতে শরীর যদি সাপোর্ট করে অনেক সময় শরীরে পরিস্থিতি থাকে যে না কোনো ব্যায়াম করা যাবে না কিংবা হাঁটুতে প্রবলেম রয়েছে বা আদার্স ওয়াইস কিছু রয়েছে হাঁটা চলা যাচ্ছে না সেক্ষেত্রে তাদের জন্য এই সাজেশন নয় যদি সম্ভব হয় তবে একটু এক্সারসাইজ করা একটু হাঁটা চলা করা এগুলো করবেন এবং সঙ্গে এই ফাইটোলকা বেরি ট্যাবলেট আকারে আপনি প্রতিদিন ইউজ করতে থাকেন কয়েক মাস ইউজ করলেই সম্পূর্ণরূপে ভালোভাবে আপনি একটা স্লিম ফিগারে আসতে পারবেন এবং বন্ধুরা এই সঙ্গে বলবো যে জাস্ট ঘরোয়াভাবে যদি আপনি লেবুর জলের সঙ্গে একটু ঈষদুষ্ণ গরম জল করে নেবেন তার মধ্যে এক পিস লেবু চেপে দিয়ে এই জলটিও প্রতিদিন সকালবেলা একবার করে ইউজ করুন এতেও কিন্তু অনেকটাই আপনাকে এই চর্বি গলাতে সাহায্য করবে শরীরের যে কোনো মেদগুলো আস্তে 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 ঝরে যাবে এটা একটা ঘরোয়া টিপস এই টিপসটি আমি নিজেই ইউজ করে উপকার পেয়েছি এবং আদার্সওয়াইস অনেককে সাজেশন করেছি প্রত্যেকে উপকার পেয়েছে তাই আপনাদেরকে ওষুধের সঙ্গে একটা পথ আকারেও ওই ব্যাপারটা বলে রাখলাম তো অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ